সো অডিয়েন্স, আমাদের ফারাতার স্বপ্নে বিভোর থাকুক, চলুন আমরা বাস্তবে উপভোগ করে আসি একটি নাটক। নাটকের নাম হলো অচেতনিয়া এবং নাটকের পরিচালক 54 MBBS এর নাহিদ হাসান। মঞ্চে আসছে অচেতনিয়ার নাটকের গ্রুপ। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বাস করত এক চৌধুরী আর এক চৌধুরা। সুখে শান্তিতে কেটে যাচ্ছিল তাদের দিন, কিন্তু হঠাৎ সুখের পিছু নিল অসুখ। শান্তিকে ধাওয়া করলো অশান্তি, আলোকে গ্রাস করলো অন্ধকার। রাজ্য জুড়ে শোকের ছায় নামিয়ে চৌধুরানী অর্ধমৃত এক কন্যা সন্তানের জন্ম দিলেন। হৃদস্পন্দনহীন, শব্দহীন, অনুভূতিহীন একটা নিথর স্থির মাংসপিণ্ড যে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর নৈরাশ্যের গহ্বর সৃষ্টি করে। সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঢলে পড়ে, কোনো উপায় না পেয়ে অবশেষে ডেকে পাঠানো হয় মেঘপুর। মেঘপুরি, আপনি সব কিছু জানেন এবং বোঝেন, আমি এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছি। আপনি আমাকে বলুন, আমি কি করে আমার এই অর্ধমৃত কন্যার প্রতি সুবিচার করতে পারি? চৌধুরী সাহেব, আপনি অনেক কিছুই জানেন না। মানুষকে সব কিছু জানানো হয় না, কিন্তু আপনি যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছেন, আপনার কিছু বিষয় জেনে রাখা দরকার। আপনার কন্যার চেতনা চুরি হয়ে গেছে। চেতনা চুরি হয়ে গেছে? চেতনাকে কি করে চুরি করা যায়? চেতনা কি বাংলাদেশ ব্যাংকের টাকা ইচ্ছে করলেই চুরি করা যাবে? আমার সঙ্গে হেয়ালি করবেন না, আমি হেয়ালি পছন্দ করি না। আমি জানি চৌধুরী সাহেব, কিন্তু সত্যটা আপনাকে মেনে নিতে হবে। আত্মার জগতে আপনার কন্যার আত্মাকে এক দুষ্ট ছেলের আত্মা ভালোবাসত। ছেলেটা চায়নি পৃথিবীতে এসে আপনার মেয়েকে হারিয়ে ফেলতে, তাই সে আপনার কন্যার চেতনাকে চুরি করেছে। তার স্পর্শ ছাড়া আপনার কন্যাকে জাগানো যাবে না আর কোনোদিন, কোনোদিন না। মেঘপুরি, কে সেই ছেলে? আপনি কি তাকে নিয়ে আসতে পারবেন? আপনাকে ময়ূরের পালক দিয়ে টানা বানিয়ে দেওয়া হবে, পরি হয়েও আপনাকে আর মাটিতে হাঁটাহাঁটি করতে হবে না। আপনি শুধু একটিবার ছেলেটিকে নিয়ে আসুন মেঘপুরি, শুধু একটিবার ছেলেটিকে নিয়ে আসুন। জোর করে ভাগ্য বদলানো যাবে না চৌধুরানী, তাহলে যে আর কোনো কিছুই ঠিকঠাক চলবে না। গত রাতে এই ভূখণ্ডের এক কামারের ঘরে সেই ছেলের জন্ম হয়েছে। 24 বছর বয়সে সে চিকিৎসা বিষয়ে এক বিশেষ ডিগ্রি অর্জন করবে। তারপর আপনার কন্যার হারিয়ে যাওয়া চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। অচেতনিয়ার কবজির উপর হাত রাখা মাত্রই সে তার নারী স্পন্দন অনুভব করতে পারবে। তারপর তাদের বিয়ে হবে, সন্তান হবে, সুখে শান্তিতে কেটে যাবে বছরের পর বছর। এমনই লেখা অচেতনিয়ার জীবনের রূপকথার বইয়ে। অসম্ভব! মেঘপুরি, তুমি উন্মাদ হয়ে গেছো, উন্মাদ! আমারের ছেলে হবে চৌধুরী পরিবারের জামাই। আমি সত্য বলছি চৌধুরী সাহেব। তুমি যদি সত্য হও বাকি সব মিথ্যে হয়ে যাবে। আমি ভুলে যাব গতকাল রাতে আমার স্ত্রী এক অর্ধমৃত কন্যার জন্ম দিয়েছে। চৌধুরী সাহেব, এমন কথা বলবেন না, ক্রোধে অন্ধ হয়ে অবিচার করবেন না। আমরা না হয় 24 বছর অপেক্ষা করব। কামারের ছেলে সেদিন হবে ডাক্তার। এতটা নিষ্ঠুর হবেন না চৌধুরী সাহেব, এতটা নিষ্ঠুর হবেন না। অসম্ভব! 24 বছর অপেক্ষা করে কোনো কামারের ছেলের সঙ্গে আমি আমার কন্যার বিবাহ মেনে নিতে পারবো না। এমন অন্যায় আবদার আমি কখনোই মানবো না, কখনোই না। জেগে ওঠার পূর্বেই আমি এই নৈরাশ্যের গহ্বরকে মাটি চাপা দেবো, যেন 25 বছর পর কোনো চাষার ছেলে তাকে স্পর্শই করতে না পারে, যেন ঘ্রাণ নিতে ভুলে যায়। চৌধুরী সাহেব, এমন অন্যায় সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। যেমন করেই হোক আমি অচেতনিয়াকে বাঁচিয়ে রাখবো,
অপেক্ষা করব 24 বছর। মেঘপুরি, আপনি থাকবেন না আমার সঙ্গে? চৌধুরীর এই অন্যায় সিদ্ধান্ত সবাই মেনে নিলেও চৌধুরানী মানতে পারলেন না। মেঘপুরীর সহায়তায় গভীর রাতে কন্যাকে কোলে নিয়ে তিনি প্রাসাদ থেকে পালিয়ে গেলেন। প্রবেশ করলেন গহীন জঙ্গলে। মেঘপুরীর ইশারায় শেষ রাতের দিকে গাছের পাতারা ঝরে পড়ল। পাতায় পাতায় ঢেকে গেল অচেতনিয়া এবং চৌধুরানী। পরদিন সকালে চৌধুরীর লোকেরা হন্যে হয়ে খুঁজতে লাগলো তাদেরকে। বন জঙ্গল, পাহাড়, মরুভূমি, জলস্থল চষে বেড়াতে লাগলো চৌধুরীর চর। কিন্তু সারা বরেন্দ্র অঞ্চলে কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না। তারপর পাতারা ফিরে গেল শাখায় শাখায়, কেটে গেল 20 বছর। চৌধুরানীর কোলে মাথা রেখে গহীন বনে বেড়ে উঠতে লাগলো অচেতনিয়া। আর অন্যদিকে আত্মার জগতে সেই দুষ্টু ছিচকে চোরটা কলেজ পাস দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। চোরটার এখন একটা নাম আছে, এরিক। ছোটবেলা থেকে এরিক একজনের অস্তিত্ব টের পায় আশেপাশে। এই একজনটাকে তা আমরা সবাই জানি, মেঘপুরি। সেই এরিক, তুমি কি ম্যাজিকে বিশ্বাস করো? না। ম্যাজিকে বিশ্বাস রাখো, পৃথিবী বদলে যাবে। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে। এই বইটা তোমার কাছে রাখো। কি আছে এটাতে? এক দুঃখিনী রাজকন্যার জীবনের রূপকথার গল্প। তোমার জীবনের সব সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে নিহিত আছে। এরিক, এখানে কার সাথে কথা বলছো? মেঘপুরীর সঙ্গে। মেঘপুরী? তুমি সবসময় আমাকে খুশি করতে এসব বলো, তাই না? আমি মোটেও মেঘপুরী না। তুমি তুমি আসলেই একটা পাগল। মাঝে মাঝে দেখি তুমি বাতাসের সাথে কথা বলছো। আচ্ছা, তোমার মেঘপুরী এখন কি করছে? তোমার চুলে উকুন আছে কিনা সেটা পর্যবেক্ষণ করছে। তুমি খুবই দুষ্টু এরিক। তোমার সাথে আমার কথাই বলবো না। আমার চুলে মোটেও উকুন নাই, সবসময় উল্টাপাল্টা কথাবার্তা বলে আমাকে বিভ্রান্ত করো। দীপা, দাঁড়াও। আপনি কেন ওর চুলে হাত দিতে গেলেন? এরিক, তুমি দীপাকে পছন্দ করো, তাই না? খুব পছন্দ করি। দীপা ছাড়া আমার যাপিত জীবন অর্থহীন। কিন্তু তুমি তো এমনটা চাওনি। আমি এমনটাই চেয়েছি মেঘপুরি। না এরিক, তুমি কিচ্ছু জানো না। আত্মার জগতে তুমি অন্য একজনকে ভালোবেসেছিলে, যার চেতনা তুমি চুরি করেছো। তোমার স্পর্শ ছাড়া সে আর কোনো দিন জেগে উঠবে না। সে এখন তার মায়ের কোলে অর্ধমৃত হয়ে গহীন অরণ্যে পড়ে আছে সেই 24 বছর। আমি তোমার কথা বিশ্বাস করি না মেঘপুরি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। এরিক, ভুল কাউকে ভালোবেসে মেরে ফেলো না। তুমি মনে রেখো, তুমি শুধু ভালোবেসে একজনকেই জাগাতে পারবে, সে হলো রাজকন্যা অচেতনিয়া। কিন্তু ভুলেও অন্য কোনো মেয়েকে ভালোবেসে স্পর্শ করার সাথে সাথে সে মারা যাবে। ভালো থেকো এরিক, ভালো থেকো। মেঘপুরী, আপনি কি সেই ছেলেটিকে খুঁজে পেয়েছেন? ওই যে কামারের ছেলে, সে কি মনোযোগ দিয়ে ডাক্তারি পড়ছে? কবে সে ডাক্তার হবে? আমি এরিককে খুঁজে পেয়েছি, কিন্তু কোথাও কোনো একটা সমস্যা আছে। ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সে তো জানে না যে সে নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসছে চৌধুরানী। মেঘপুরি, আমি কি তাহলে খালি হাতে ফিরে যাব? আমার এই ত্যাগ, এই সাধনা, এই লড়াই সবই কি মরুভূমির মরীচিকার মতো, আলেয়ার আলোর মতো মিথ্যা? চৌধুরানী, আপনি কি ম্যাজিকে বিশ্বাস করেন? 20 বছর ধরে এই গহীন অরণ্যে মেয়েকে কোলে নিয়ে বসে আছি, এখনো আমার চোখে আলোক রশ্মি প্রবেশ করে,
আমি এখনো ঘ্রাণ পাই, তুষার পড়লে ঠোঁটে নীল আসে, গভীর রাতে শিয়ালের চিৎকার শুনি, নিস্তব্ধ সন্ধ্যায় বুকের ভেতর ফিনকি দিয়ে রক্তক্ষরণ হয়। আমাকে তো ম্যাজিকে বিশ্বাস করতেই হবে মেঘপুরি। তাহলে যত বিপদই আসুক আপনি আপনার মেয়েকে ফিরে পাবেনই, আপনার এত বছরের সাধনা বৃথা যাবে না, নষ্ট হবে না চৌধুরানী। বর্ষার পরে বৃষ্টি নামে, বরফ গলে, রোদ ওঠে, গাছের পাতারা ঝরে, আকাশে তারা জ্বলে, অন্ধকার আসে, শিউলি ফুলের মতো চাঁদ ওঠে, শিয়ালেরা ডেকে ওঠে, অপেক্ষার প্রহর গলে চৌধুরানী। দিন যেতে থাকে, চৌধুরী কন্যা বড় হতে থাকে। এদিকের মনের কথা দীপাকে বলা হয় না, দীপা হয়তো শুনতে চায়, সাহস হয়ে ওঠে না, চিন্তার বলি রেখা পড়ে এদিকের কপালে, পড়ায় মন বসে না, কিচ্ছু মাথায় ঢোকে না তার। মেঘপুরীর শেষ কথাগুলো তাকে শান্তিতে ঘুমাতে দেয় না, সত্য মিথ্যার দোলাচলে কাটতে থাকে এদিকের দিন। ফাইনাল পর্ফের সময় এসে যায়, পড়াশোনা না করেই ভাই বাবুরে ঢুকে গেলি। ছাত্র ছাত্র, তুমি কোলেসিস্টাইসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলো। পারফোরেটেড অ্যাপেন্ডিক্স স্যার, পারফোরেটেড পেপটিক আলসার। আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। আর রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স। একটু ভেবে বলো। রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স। ইয়েস ইয়েস, খুব চমৎকার, এমন উত্তর আমি চাইছিলাম। পেরেছো, তুমি পেরেছো, তুমি পারো। এরিকের ভাইবা খুব ভালো হয়, কল্পনার চাইতে ভালো। বিভ্রান্ত হয়ে যায় এরিক, এত অপমানের পরও মেঘপুরী তাকে সাহায্য করলো। ভাইবা শেষ হয়, ঘন্টা বাজে, এক্সটার্নাল চলে যায়, ইন্টারনাল চলে যায়, ঘড়ির কাঁটা নিচে নামে, আর ঝিম মেরে বসে থাকে এরিক। এরিক, আমি তোমাকে মিথ্যা বলিনি, তোমার বয়স এখন 24, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার সময় এখন হয়েছে। আত্মার জগতে তুমি একজনকে ভালোবেসে তার চেতনা চুরি করেছ, পৃথিবীতে এসে তুমি যেন তাকে হারিয়ে না ফেলো সেজন্য তাকে অর্ধমৃত করে রেখেছ 24 বছর। তোমাকে যে ফিরে যেতেই হবে এরিক, ভাগ্য বদলাবে না। মেঘপুরী, হতে পারে তুমি সত্যি বলছো, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। তুমি জানো এই মুহূর্তে আমি শুধু দীপাকেই ভালোবাসি। এরিক, তোমার কথা আমি শুনেছি, কথাটা আরেকবার শুনতে ইচ্ছা করছে। আমি মিথ্যা বলেছি দীপা? মিথ্যা? তোমার চোখ তো বলছে তুমি সত্য, তোমার কাঁপতে থাকা কণ্ঠ তো বলছে তুমি সত্য। এরিক, তোমার হৃদয়কে জিজ্ঞেস করে দেখো তুমি কতটা সত্য। আমি পারবো না দীপা, তুমি কিচ্ছু জানো না, আমি একটা অভিশপ্ত কীট। আত্মার জগতে আমি অন্য একটা মেয়েকে কথা দিয়েছিলাম, আমার স্পর্শে শুধুমাত্র একটি মেয়ে বেঁচে উঠবে, তুমি সেই মেয়ে নও দীপা। তোমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু ঘটবে, সেই দৃশ্য আমি দেখতে পারবো না। মৃত্যু তো অখণ্ডনীয় নিয়তি এরিক, হয়তো তোমার ছোট্ট একটি স্পর্শের জন্য আমি তোমার আগে মারা যাব, কিন্তু তোমার জন্য আমি অপেক্ষা করবো এরিক, পরপারে আমি তোমার পথ চেয়ে থাকবো। আমিও তো ওপারে আত্মার জগতে অচেতনাকে কথা দিয়েছিলাম, কিন্তু এপারে এসে ভুলে গেছি। হয়তো তোমাকে ভুলে যাব, এপার ওপারের ভালোবাসা বলতে কিচ্ছু নাই দীপা, এক ভালোবাসা এক জীবনে বাঁচতে হবে। মেঘপুরী, আজ আমি সত্যি বড় বিপদে পড়ে গেছি, তোমার রূপকথার বইয়ের কোনো সমাধান আছে? না, বেছে নাও এরিক, কোনটা নেবে, দীপার মৃত্যু নাকি অচেতনিয়ার জীবন? তুমি একজন ডাক্তার, মানুষের জীবন বাঁচানোর জন্য তোমাকে গড়ে তোলা হয়েছে, তাই আজ তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, কি চাও তুমি?
জীবন নাকি মৃত্যু? জীবনের রূপকথায় সবটা লেখা থাকে না। আমাকে অচেতনের কাছে নিয়ে চলো মেঘপুরি। এরিক, আমি হয়তো খুব অল্প কিছু না পাওয়ার জন্য মারা যাব, অতএব পৃথিবীর বিরলতম দৃশ্য থেকে নিজেকে বঞ্চিত করা বোধহয় ঠিক হবে না। আমিও তোমার সঙ্গে যাবই। আমরা কি আত্মার জগতে খেলার সাথে ছিলাম? তোমার মনে পড়ে একবার কানা মাছি খেলতে গিয়ে তুমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে? তোমার কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি কিচ্ছু মনে করতে পারছি না। তুমি একটা চোর, চোররা সবকিছু ভুলে যায়। হয়তো হয়তো না, কিন্তু সত্যি আজ আমি কিচ্ছু মনে করতে পারছি না। আত্মার জগতে কি হয়েছিল জানে না, শুধু জানে এই মুহূর্তে আমি শুধু দীপাকেই ভালোবাসি। আমি দুঃখিত, তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। আমি দীপার কাছে ফিরে যাচ্ছি। এরিক, জেদের বসে তুমি কাউকে মেরে ফেলতে পারো না। তুমি একজন ডাক্তার, তোমাকে মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। দীপাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটবে। এরিক, দীপাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যদি ওর মৃত্যু হয়, তাহলে এই ছুরি দিয়ে আমি আমার নিজের বুকে গেঁথে দেব। কারণ আমাকে না পেলে দীপা এমনিতেও বাঁচবে না। না এরিক, না, ভাগ্য বদলাবে না, ম্যাজিকে তোমাকে বিশ্বাস করতেই হবে। এরিক, তুমি তো বলেছো জীবনের রূপকথায় সবটুকু লেখা থাকে না। মেঘপুরি, আমি দীপার কাছে ফিরে যাচ্ছি। এরিক, আমি তোমায় ক্ষমা করে দিলাম। এরিক, ক্ষমা করে দিলাম।